মাহমুদুল হাসান আরফাত আপনি লিখেছেন ডক্টর আত্মীয়দের সাথে অন্যতম কয়েকদিন পর যোগাযোগ করা উচিত কোনো আত্মীয়র সাথেই মনোমানিন নেই কিন্তু অনেকের সাথে অনেকদিন ধরে কথা হয় না আর নিকট আত্মীয় বিশেষ করে যারা খুব কাছের রক্তের তাদের সাথে অন্তত মাঝে মধ্যে যোগাযোগ রাখা উচিত তবে যদি যোগাযোগ না রাখেন এমনিতে সম্পর্ক ছিন্ন না হয় তাহলে সেক্ষেত্রে সম্পর্ক ছিন্নের গুণ হবে না কিন্তু যোগাযোগ রাখার যে এ সেটা থেকে বঞ্চিত হবেন আপনি মনিরুল হক খান লিখেছেন ময়নসিংহ ত্রিশালে মায়ের গর্বে গর্ব ফেটে বাচ্চা বের হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছেন এটিকে আল্লাহর বিশেষ কুদরত হিসাবে গণ্য হবে আল্লাহ ভালো জানেন পুরো পরিস্থিতি পুরো পুরো ঘটনা কি এবং সেটি আল্লাহ তালার বিশেষ কোনো কুদরতের প্রকাশ নাকি স্বাভাবিক কোনো ঘটনা এটি মন্তব্য করা আসলে খুব কঠিন এই ধরনের ইস্যুগুলোতে যেছে বা নিজে থেকে কোনো মন্তব্য করাটা রিস্কি হয় এ ধরনের বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করে নিজেদের মতো মন্তব্য করা থেকে যেটা সময় বিরত থাকাটাই হলো বেটার এবং সুজন মাহমুদ আপনি লিখেছেন কোনো ইমাম যদি কবরকে সিজদা করে তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা ইমাম যদি কবরকে সিজদা করে তাহলে সেক্ষেত্রে সে মুশ্রিক এবং শিরকে আকবর লিখত তার পিছনে সালাত করা যায় হবে না এমনি সে আমাদের লিখেছেন আমার বাড়িতে অনেক পুরাতন কনসিপ আছে যেগুলো এগুলো বলেছি আপনার আপনার প্রশ্ন দিয়েছি সরি মায়া সবর না আপনি লিখেছেন নফলোজা সারি না খেয়ে রাখা যাবে কিনা যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম একবার আহ ভোর রাতে সারি খাননি সকালে উঠে তিনি বলেছেন আমি আজকে তো এরকম নফল রোজাতে যে কোনো রোজাতেই সারি ছাড়া রোজা রাখা যায় নফল রোজা আপনি সকালে উঠে নিয়ত করলেন তাতে রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই